হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছে তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিওই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ফুচকা চ্যালেঞ্জ তো আমি করবই আমার ভাগ্নেদের সাথে, তার আগে যেটা দেখাচ্ছি গিফট। তো গিফট চলে এসছে। তো এই গিফটটা আমি কিনেছি কারণ আমার অনেক দিন ধরে শখ ছিল একটা এই জামা কিনা, আর এটা আমার গিফট, এটা আমি পেয়েছি। তো এই গিফট আমি খুলে দেখাবো আর আমার ভাগ্নেদের জন্য এনেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই গিফটটা আমাকে একজন দিয়েছে, তো নামটা আমি বলবো না এখন, পরে আমি তোমাদের বলবো নামটা, কারণ এখন আমি বলতে পারছি না, আমার একটু অসুবিধা আছে। তো আমি এখন তোমাদের দেখাবো, তারপরে আমি চলে যাব ফুচকা চ্যালেঞ্জে, যেহেতু আমার ফুচকা মানে রেডি হচ্ছে, ওখানে বানাচ্ছে, একটু লেট হচ্ছে। তো জামা প্যান্টগুলো একটু দেখিয়ে দেবো। তো হ্যালো ফ্রেন্ড, এই যে সেই গিফট, তো দেখে নাও কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা জানো যে আমি মানে এরকম ধরনের প্যান্ট আগে কিন্তু কোনো দিন নিইনি, মানে আমি এরকম প্যান্ট পরি না, কিন্তু এই প্যান্টটা যেহেতু গিফট করেছে আমি এই প্যান্টটা পরবো, আর এই প্যান্টটা পরেও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও প্যান্টটা, মানে এখান দিয়ে দেখেছো কেমন, মানে মানে একটু বেশি স্টাইল, কিন্তু আমি এরকম ধরনের প্যান্ট পরি না, দেখো এরকম ধরনের প্যান্ট আমি কখনোই পরিনি। আর আমি যে জামাটা কিনেছি, আমার প্যান্টটা খুব পছন্দ হয়েছে। দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব 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 পছন্দ হয়েছে, আমি এই প্যান্টটা পরবো আর ভিডিও করব। আর আর একটা বেল্ট, এই যে এই বেল্টটা দিয়েছে, ওই প্যান্টের সাথে এই বেল্টটা দিয়েছে, এটা আলাদা করে দিয়েছে দাদা, এই বেল্টটা এটা দিয়েছে। আর আমি একটা জামা কিনেছি, এই জামাটা আমি শুধু কিনেছি জারা কোম্পানি, জারার জামা। তো আমার এই জামা খুব মানে কেনার শখ ছিল, মানে খুব সফট, মানে খুব মানে নরম হয় কাপড়গুলো, আর খুব সুন্দর এই জামাগুলো। তো এই জামাটা আমি কিনেছি। তো আমার প্যান্ট আগে থেকে, আগের ভিডিও আমি একটা প্যান্ট কিনেছিলাম, ভেবেছিলাম তার সাথে পরবো, তো যখন আমাকে এই প্যান্টটা দিয়ে গেল তো আমার মনে হলো এই দুটো পরলে আমাকে খুব ভালো মানাবে, তো আমি এটা মানে পরবো এখন। তোমরা একটুখানি কপিটা করো, এই দুটো আমি পরে নিয়েছি। চলো প্যান্ট জামা, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার এই জামাটা পরে। আর এখন ফুচকা চ্যালেঞ্জ করবো, তো আমার ভাগ্নে মানে ঘুমোচ্ছি, এখন ওদেরকে ডাকবো ফুচকা খাওয়ার জন্য। তো দেখি আজকে চ্যালেঞ্জটা কে জেতে। তো চলো ভিডিওটা শুরু করছি, ফুচকা চ্যালেঞ্জ। তো দেখতেই পাচ্ছ আমার দুই ভাগ্নে, আর আমি গিয়েছিলাম বগুড়ায়, তো ওদের জন্য গিফট এনেছি, আমার জন্য গিফট এনেছি। তো আজকে একটা মানে ফুচকা চ্যালেঞ্জ হবে, তো আমি আমার ভাগ্নে দুটো মিলে আমরা ফুচকা খাবো, সেটাই আজকে আমরা চ্যালেঞ্জ করবো, দেখি কে কতটা খেতে পারে। আমার ভাগ্নে বেশি পারে না, আমি বেশি পারি না, আমার বড় ভাগ্নে বেশি পারে। আর গিফটগুলো তোমরা দেখে নাও, এ একটা ছোট্ট গিফট, তারপরে আছে এই একটা গিফট, আর আছে হলো এই একটা গিফট। তো তিনটেই গিফট আমাদের রেডি। তো আমার ছোটো ভাগ্নে দেখি কতা খেতে পারে, ছোটো ভাগ্নে যদি খেতে পারে তাহলে এই গিফটটা পাবে ধরো, আর যদি বড়ো ভাগ্নে খেতে পারে তাহলে এই গিফটটা পাবে, আর আমি খেতে পারলে আমি এই গিফটটা নেব, ঠিক আছে? তো আগে গিফটগুলো রাখো, আগে আমরা মানে ফুচকা খাবো, তারপরে যে যে জিতবে তাকেই দেবো, বুঝলে? যে জিতবে তাকেই দেবো কিন্তু, আর যে না জিতবে তাকে কিন্তু আমি দেবো না, ঠিক আছে? দাও 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 এক মিনিট দাও। তো আমরা প্লেট নিয়েছি, এক মিনিট সরে সরে সেদিকে দিয়েছো, ফুচকাগুলো নিয়ে আসো, যাও নিয়ে আসো। তো আমরা ফুচকাগুলো এক এক করে নিয়ে নেব প্লেটে। তো এই যে আমার ভাগ্নে আনলো ফুচকা, দাদা রিজু তুমি ঝোলটা এর মধ্যে দিয়ে দাও, এর মধ্যে ঢেলে দাও, এর মধ্যে বসো 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 বসে বসে ঢেলতে। আর ফুচকা দেখেই তো জিভে জল চলে আসছে আমার একদম। তুমি খাবে? উ যা দাদাটা খাবা 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 না, তুমি আগে খাও তো। আরে ওইভাবে না, ওইভাবে না, না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, আমরা ফুচকাগুলো সব ঢেলে ফেলি, যেহেতু ওর ছোটো, ইস ওর ছোটো, হ্যাঁ তুই একটা ঢাল, ও যেহেতু ছোটো তো ওকে বেশি দেব না, ও জানি না কতটা খেতে পারবে, যতটা খেতে পারে পারবে, বাস 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 ঠিক আছে, বাস বলে বাস। তো এখানে আমরা ফুচকা নিয়েছি, জল নিয়েছি, এটা আলু, দাঁড়ো 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 দাঁড়ো। তো এটা আমার বড় ভাগ্নে, না এই বড়টা হলো আমি আর আমার বড় ভাগ্নে, আর ছোটোটা হলো রোহিত। তো আমরা এখন ফুচকাটা খাওয়া শুরু করবো। রিজু নাও তুমি একটা না হাতে, হ্যাঁ তুমি আলু নিজেরটা নিজে নিয়ে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ নিজেরটা নিজে নিয়ে নিতে হবে, দাঁড়া আমি অন্তত ঠিক হবো, তারপরে স্টার্ট। এই রিজু ওই দিকটা খাও, কেমন লাগছে বাবা? হ্যাঁ ভালো লাগছে? তো ওয়ান টু থ্রি স্টার্ট, নাও নিয়ে নাও রিজু, তাড়াতাড়ি গালি খাও, গালি খাও খাও তাড়াতাড়ি, দেখি কে আগে খাতে পারে।
তাড়াতাড়ি দেখো ঝোল নিতে যাবে না বাবা, ভীষণ ঝাল। পুরো দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ, সত্যি কথা দারুণ হয়েছে। মানে টেস্ট খুব সুন্দর টেস্ট, এই কী যেন হচ্ছে স্কিনে বারবার, ভালো অন্ধকারে মানে দেখা যাচ্ছে না, আমি এখান থেকে সরে যাচ্ছি। আমার ভাগ্নেই তো খেয়ে নিল বেশি বেশি। আমাকে একটু দাও, আমাকে একটু দাও। এই কটা খেলে দিজু, গুনে গুনে খাও। কি করলো রোহিত? নাও নাও, আসতে ওই পাবে না বাবা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নাও, চিটিং করবে না। আর অল্প কটা সুস্থ আছে, কে কতটা তাড়াতাড়ি খেতে পারে। দাদা তো আমি মনে হচ্ছে একটু বই, আমি মনে হচ্ছে সব থেকে নিচে ই হয়ে গেছি। না না, ওই ওটা নি না, ওটা নি না, ওইভাবে না। দারুণ টেস্ট, দাও ওটা নেওয়ার জন্যই, নাও নাও। আমি বিদ্যুতে গেছি, তুমি কটা খেয়েছো? ও তো খাইনি, আরে সরাইছে। এই যে যে না না না, তো আমি তো কিছুই পেলাম না, আমি আলুটুকুই খাই। দে ভাইকে দে, আমার আলুটা না দারুণ লাগে খেতে। সব করে বেশ 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 ঝোল, ভালো ঝোল, বেশ বেশ। আর ঝাল কিন্তু ভীষণ ঝাল, ওর পেট খাওয়া হবে না। তো হ্যালো ফ্রেন্ড, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, তো মানে কি বলবো আর, এত তাড়াহুড়ো করে খেলাম, তাও এর গায়ে পুরো নোংরা লেগে গেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো আমি ওদেরকে পরে দেবো, কারণ এখন ওদের গায়ে প্রচুর ই লেগে গেছে, এগুলো এখানে থাকুক, আমরা হাত ধোয়া আসি, তারপরে আমি ওদেরকে দিয়ে দেবো। তো ফার্স্ট হয়েছে আমার সোনা পাখি, সবসময় আমি ওকে ফার্স্ট দেখতে চাই। এই বের করি না, বের করি না বাবা। তো আমার পাখি সোনা পাখি ফার্স্ট হয়েছে। তোমার হাতে ই বাবু, এগুলো ধুয়ে তারপরে দেবো, ধুয়ে দেবো, ধুয়ে দেবো, এগুলো রেখে দাও, এগুলো রেখে দাও। চলো চলো চলো, আমরা নিচে যাই, চলো 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 নিচে যাই। তো কি বলতো ফ্রেন্ড, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না। তো দেখো তালা ধরে চুমুক দেবে, এটা ধরে চুমুক দেবে মনে হয়, মনে হয় দেখো। আর কি করছে দেখেছো? না আর না না আন্না বাবু, চলো তোমাকে আমি আবার কিনে দেবো, হ্যাঁ ঠিক আছে, চলো চলো আবার কিনে দেবো। তো বাই বাই, আর সবাইকে বাই বাই করে দাও, বাই 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 বাই, ঠিক আছে। আর না না, বাস 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 বাস।